আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। তুরস্কের বৈঠকের পর কিয়েভে হামলা কমানোর আশ্বাস রাশিয়ার। রুশ সেনা অভিযানে 144 শিশু নিহত, জানালো ইউক্রেনের মানবাধিকার কমিশন। যুদ্ধে 17,000 রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের। বাল্টিক রাষ্ট্রের 10 কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। অস্তিত্ব হুমকিতে পড়লেই পরমাণু হামলা হবে বলল রাশিয়া। তুরস্কে আলোচনা গঠনমূলক ছিল বললেন রুশ প্রধান আলোচক। ইয়েমেন যুদ্ধ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমেরিকা এবং ব্রিটেন থেকে। এবার বিস্তারিত। ইউক্রেনে আগ্রাসন অব্যাহত থাকলেও শান্তি আলোচনার জন্য বৈঠকে বসে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। তুরস্কের ইস্তাম্বুলে মঙ্গলবার 29 মার্চ অনুষ্ঠিত বৈঠকে এবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভে সামরিক কার্যকলাপ হ্রাস করার আশ্বাস দিয়েছে মস্কো। দুদেশের মধ্যে আস্থা বাড়ানোর একটি প্রথম পদক্ষেপ বলে জানা গেছে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার 29 মার্চ সকালে শুরু হওয়া বৈঠকে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েভ এরদোগান। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করেন। এরদোগান বলেন, এই আলোচনায় অগ্রগতির দুই নেতার সাক্ষাতের সুযোগ তৈরি করবে, আর সেই আলোচনা আয়োজনের জন্য তুরস্ক প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ 5ম সপ্তাহে গড়িয়েছে। বিষয়টি নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, এই সংঘাত বন্ধ করা উভয় পক্ষেরই দরকার। এর আগে ইউক্রেনের প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছায়। কয়েকদিন আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে, তবে তেমন কোনো অগ্রগতি হয়নি, শুধু মানবিক করিডোর চালু করা ছাড়া। রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত এক মাসের বেশি সময়ে 144 শিশু নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের মানবাধিকার কমিশনার দেনিসোভা লিউদোমিলা। তিনি জানান, রাশিয়ার ছোড়া গোলায় আরও 220 জন শিশু আহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আগেই জানিয়েছিল, ইউক্রেনের 43 লাখ শিশুর সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে 18 লাখ শিশু প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এছাড়া দেশের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে 24 লাখ শিশু। 24 ফেব্রুয়ারি সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত 17,200 রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এছাড়াও রাশিয়া এই অভিযানে 507 ট্যাঙ্ক, 1710টি সাজোয়াজান, 127 যুদ্ধ বিমান আর 129টি হেলিকপ্টার, 7টি জাহাজ হারিয়েছে বলে বাহিনীটি ফেসবুক পোস্টে দাবি করেছে। যদিও গত শুক্রবার ইউক্রেন অভিযানে 1,300 সেনা সদস্যকে হারানোর কথা জানিয়েছে রাশিয়া। উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরে অবস্থিত বাল্টিক রাষ্ট্রসমূহের 10 কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। বাল্টিক রাষ্ট্রগুলো হল ইস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, 3টি বাল্টিক দেশ থেকে 10 জন কূটনীতিককে বহিষ্কার করেছে তারা। তাদের মধ্যে 6 জন ইস্তোনিয়া ও লাটভিয়ার এবং 4 জন লিথুয়ানিয়ার। লাটভিয়া, ইস্তোনিয়া এবং লিথুয়ানিয়া এ মাসের শুরুতে একটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে 10 জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সে সময় জানায়, কূটনৈতিক মর্যাদার অধীনে থাকা এসব ব্যক্তির কার্যক্রম তাদের কূটনৈতিক অবস্থার সঙ্গে বেমানান, যা লাটভিয়ার প্রজাতন্ত্রের জন্য ক্ষতিকর। বহিষ্কৃতদের অবশ্যই 23 মার্চের মধ্যে লাটভিয়া ত্যাগ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়। এদিকে লিথুয়ানিয়া বহিষ্কৃত 4 রুশ কূটনীতিককে 5 দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল। লিথুয়ানিয়ার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার এই বিশেষ মর্যাদা পাওয়া ব্যক্তিরা ইউক্রেনে সামরিক আগ্রাসনের পরিকল্পনা এবং বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত, যা কেবল ইউক্রেনের নিরাপত্তাই নয়, লিথুয়ানিয়ার নিরাপত্তাকেও হুমকিতে ফেলেছে। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুশ দূতাবাসের 3 কর্মকর্তাই সরাসরি ও সক্রিয়ভাবে এস্তোনিয়ার নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে, একই সঙ্গে রাশিয়ার সামরিক উদ্যোগকে সমর্থন করে অপপ্রচার চালিয়েছে। তাদের অবশ্যই 72 ঘন্টার মধ্যে এস্তোনিয়া ত্যাগ করতে হবে বলেও নির্দেশনা দেয় দেশটি। 3টি দেশের এমন সিদ্ধান্তের পাল্টা ক্ষোভে রাশিয়াও বহিষ্কার করল তাদের কূটনীতিকদের। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এই এক মাসে এই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের এই দেশটির অনেক শহর। উত্তেজনার পারদ বাড়তে থাকায় বাড়ছে রুশ পারমাণবিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কাও। তবে মস্কো বলছে, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
মঙ্গলবার 29 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার 28 মার্চ পিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সাথে বর্তমান সংঘর্ষের কারণে নয় বরং রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল পারমাণবিক অস্ত্রের আশ্রয় নেবে রাশিয়া। সাক্ষাৎকারে পেসকভ বলেন, ইউক্রেনের সামরিক অভিযানের কোনো ফলাফল অবশ্যই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কারণ হবে না। তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়ে আমাদের একটি নীতিমালা রয়েছে, সেখানে খুব স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি থাকলেই কেবল আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারি এবং আমরা আসলেই দেশের অস্তিত্বের জন্য হুমকি দূর করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। তুরস্কের ইস্তাম্বুলে কয়েক ঘণ্টা ধরে চলা আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেরিসংকি। মঙ্গলবার একথা জানিয়েছেন রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেরিসংকি। রাশিয়ার প্রধান আলোচক আরও জানান, ইউক্রেনের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে সেগুলো এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিবেচনার জন্য রাখা হবে। তিনি আরও বলেন, রাশিয়ান এবং ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সংঘর্ষের অবসান ঘটাতে একটি চুক্তিতে সম্মত হলে পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা ছিল। এর আগে ইস্তাম্বুলে মঙ্গলবার শান্তি আলোচনায় বসেন রাশিয়া ইউক্রেনের সমঝোতাকারীরা। সেই সমঝোতার মধ্যস্থতাকারী হিসেবে আছেন রুশ ধনকুবের ও ইংলিশ ফুটবলার ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ। ইয়েমেনের হুথিরা আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের তথ্য উপমন্ত্রী ফাহমি আল ইউসেফি বলেছেন, তার দেশের উপর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা বন্ধের ক্ষেত্রে সৌদি আরব কোনো মূল পক্ষ নয়, বরং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমেরিকা ও ব্রিটেনের পক্ষ থেকে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIBকে দেয়া এক সাক্ষাৎকারে ইউসেফি এই মন্তব্য করেন। সৌদি আরবের বিরুদ্ধে একতরফাভাবে তিন দিনের যুদ্ধবিরতি চলার মধ্যে ইয়েমেনি মন্ত্রী IRIBকে এই সাক্ষাৎকার দেন। ইউসেফি বলেন, সৌদি আরবের পক্ষ থেকে আমরা জবাব পেলে তা আন্তরিকতার সাথে বিশ্লেষণ করে দেখব, তবে যুদ্ধ বন্ধ এবং ইয়েমেনের ওপর থেকে সর্বাত্মক অবরোধ তুলে নেওয়ার ক্ষেত্রে সৌদি আরব কিংবা জোটের অন্য সদস্যরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না, কারণ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের সিদ্ধান্ত হয়েছিল ওয়াশিংটন এবং লন্ডনে। ইয়েমেনের তথ্য উপমন্ত্রী বলেন, যদি তার দেশের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হয় তাহলে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে অবশ্যই ওয়াশিংটনের অনুমোদন নিতে হবে, কারণ তারা বন্দি বিনিময় এবং মানবিক ইস্যুতেও কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না।